সরকারের নির্দেশনা আর নানান উদ্যোগের পরও থামানো যাচ্ছে না মানুষের চলাচল। তাই সামাজিক দূরত্ব ও হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে রাজধানী জুড়ে কাজ করছে সশস্ত্র বাহিনী, একই সাথে তৎপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। দীপু শিকদারের রিপোর্ট। পল্লবী এলাকায় পাড়া মহল্লায় সামাজিক দূরত্ব নিশ্চিত করার চেষ্টা সেনাবাহিনীর। সাধারণ মানুষকে কখনো বুঝিয়ে কখনো কঠোর ভাষা ব্যবহার করে চলাচল নিয়ন্ত্রণের চেষ্টা চলছে, চলছে জেরা। সঠিক কারণ না থাকলে নেওয়া হচ্ছে আইনগত ব্যবস্থা। ম্যাস গ্যাদারিংটা যাতে অ্যাভয়েড করা যায়, আমরা আমাদের ফিজিক্যাল প্রেজেন্সের মাধ্যমে রিপিটেডলি তাদেরকে অনুরোধ করছি এবং সেন্সিটাইজ করার চেষ্টা করছি। মিরপুর 14-তে সেনাবাহিনীর আরেকটি দলের কার্যক্রম, এ সময় তারা যানবাহনে জীবাণুনাশক স্প্রে করে, পথচারীদের পরিয়ে দেয় মাস্ক। সামাজিক দূরত্ব বজায় রাখুন। সরকারের যখন ঘোষণা হয়েছে 6টার পর থেকে সব দোকানপাট বন্ধ, সেই ঘোষণার পর থেকে মানুষজনের এটা আরও সচেতনতা বৃদ্ধি পেয়েছে বলে আমার মনে হয়। নগরীর নিকুঞ্জ এলাকায় জীবাণুনাশক স্প্রে করেছেন বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা। যে গাড়ি আছে যে সেখান থেকে 5-7 কিলোমিটার ন্যূনতম জায়গা আমরা কভার করছি এবং কোনো কোনো দিন যে এইটালকে যে 10 কিলোমিটার পর্যন্ত পৌঁছানো সম্ভব। কাকলি এলাকায় পুলিশের চেকপোস্টে দেখা গেছে কড়াকড়ি, আদেশ না মানায় নেওয়া হয়েছে ব্যবস্থা। এছাড়া র্যাবের কার্যক্রমও ছিল নগরীতে। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।